সৌদি আরবের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী জানিয়ে বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশের উন্নয়নে বাংলাদেশকে 10 বিলিয়ন গাছের চারা দেবে দেশটি। সকালে সচিবালয়ে তার সাথে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের সৌজন্য সাক্ষাৎ শেষে এসব জানান তিনি। বিভিন্ন দেশ থেকে এসে এনে বাংলাদেশে মোট 50 বিলিয়ন গাছ রোপণের চিন্তা ভাবনা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। এছাড়া সৌদি আরব থেকে প্রবাসী আয় সহজে আনার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। আর বাংলাদেশে 1000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের সৌদি প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে এবং এই খাতে আরও বিনিয়োগ করতে চায় বলে জানান দেশটির রাষ্ট্রদূত।